রাবণ নিশ্চয়ই আপনাদের এই নাটকটি আপনাদের সামনে উপস্থাপনা করবেন। এখানে সাহেব আছে, আপনারা তো অনেকেই চেনেন এই সমস্ত শিল্পীদের। সুপ্রিয়দা আছেন, সুপ্রিয়দা কোথায়? আচ্ছা, সুপ্রিয়দাকে যদি আসতে চান না, এটা একটা ওনার একটা সমস্যা। আর আমাদের এই রাখাল রয়েছে, এখানে সুভদ্রা আছে, তো সবাই একসঙ্গে আমরা চেষ্টা করছি আপনাদের আনন্দ দিতে। একটু অন্যরকম ভিন্ন ধর্মী নাটক এটা, 12টা নাটক একসঙ্গে করার চেষ্টা। তো আমরা খুব চেষ্টা করি যাতে আপনারা আনন্দ পান। জানি না কতটা আমরা আপনাদের আনন্দ দিতে পেরেছি, তবে আপনাদের দেখে আমাদের মন ভরে গেছে। আমরা কলকাতাতেও এমন সুন্দর দর্শক পাই না, এটা সত্যিই একটা বিরাট আনন্দের খবর। আপনারা একটু প্লাবনকে দিচ্ছি কিছু বলবেন। আমরা বেলা প্রাথজন এবং ক্লাউড নাইনের পক্ষ থেকে আপনারা এইভাবে এসছেন আমাদের পাশে, এটা সত্যিই ভালো লাগছে। আজকে এই ঠান্ডার মধ্যে এত দর্শক, আমরা আপ্লুত। এবং দাদা যেটা বললো পরের পড়ে পাওয়া ষোলো আনা যে নাটকটা, এটা যেমন ছোট ছোট 12টা নাটক, ওটায় সুপ্রিয়দা খরাজদাকে পুরো পুরো নাটকটা জুড়ে পাবেন আড়াই ঘন্টা। দারুণ আসল নাটক। আমরা দাদার পারমিশন নিয়ে ডেট নিয়ে আগামী দিন ওটা করার চেষ্টা করছি। আপনারা এইভাবেই পাশে থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।